装不错的，但是保安呢，其实保险打扰工人办公，也得做。就现在，结婚当然年在新北北，八十五岁就要退休时期，到工作的谈，你在的，但是我可能老人爱那些，养鸡了，自家养鸡了，他们，香港的各个没改造，现在呢，湖南的屋里全部让空了。তারপরে খুলনা ডেপুটি কমিশনারের কাছে যে তার মিছিল মিছিল নিয়ে যে সেই দাবি আদায় করল যে তারা যাতে এখান থেকে নিয়ে যেতে পারে তাদের এটা নিজেদের দাবি নিয়ে যায়। এটা তো মানে তার মজুরি মজুরি কেন সে নিতে পারে ধানটা তো সেই ধান নয় সে ধানটা এখানে থাকবে এলাকাতে থাকবে তার মজুরি এই যুক্তির ভিত্তিতে তিনি সেখানে গোপালগঞ্জে থেকে একই অবস্থা সেখানে তিনি মল দেননি এই আন্দোলন সংগ্রামে। তবে তার আন্দোলন সংগ্রামের ভেতরে সবসময় এই মানবিকতা বোধটা খুব বড় রকমের স্থান পেয়েছে এবং এবং একটি আন্দোলন সংগ্রামও দেখাতে পারবেন না যেটা মানবিকতা কাজ করেনি। উনি যখন বিশ্ববিদ্যালয়ে 1948 সালে তখন সেখানকার মিনিয়ালসরা তারা স্ট্রাইক করেছে তাদের বেতন ভাতা যেগুলো দরকার মিনিমাম সেগুলো তারা পাচ্ছে সেখানে তারা আন্দোলন করছে এবং সেই আন্দোলনের কারণে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। তখন সেখানে ছাত্রনেতা তখন শেখ মুজিব 48 সালে তিনি সেখানে তাদের পাশে দাঁড়ান এবং যে কারণে তাকে প্রথম জেলে যেতে হলো এই কারণে সেই সেখানে মানবিকতার জন্য তিনি লড়াই করছেন। অর্থাৎ আপনারা এই বিষয়টা যদি বাংলাদেশের মানুষ খেয়াল করতে না পারে তাহলে আমাদের রাজনীতিটা আজকে যে নষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে কারণ আমরা এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর রাজনীতিটা কি ছিল তার সংগ্রামটা কি নিয়েছিল সে সম্পর্কে আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করি না এবং তার কোন একটি কাজ দেখাতে পারবেন না যেটা এই মানবিকতা থেকে বিচ্ছিন্ন এমন একটা কাজ দেখা যেতে পারবেন না যেটা সমতা ইকুয়ালিটি এর বাইরে কোনো অসম কোনো বিষয়কে সমর্থন এবং মানবিক মর্যাদার জন্য তিনি লড়াই করছেন দেশের মানবিক মর্যাদা অতএব এবং সামাজিক ন্যায় বিচার এবং বাংলাদেশের স্বাধীনতার যে বিষয়টি তার পূর্বের যে সমস্ত বিষয়গুলো যদি দেখেন যে উনি বলছেন যে আমরা পূর্ব পাকিস্তান আমরা বাংলাদেশ বা পূর্ব বাংলা তিনি তার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মিটিংয়েতে তিনি সেটা পরিষ্কার করছেন তা আমাদের ইস্ট পাকিস্তান বলে বলা হতো সেটা তিনি সঠিক নয় প্রথমে তিনি সোচ্চার অতএব যে বাংলাদেশের যে কনসেপ্ট বা আমাদের যে স্বকীয়তার যে ধারণা এবং তার যে রাজনৈতিক সামাজিক এবং মানবিক দিক সেটা সবচেয়ে বড় যুক্তি হিসাবে তিনি ব্যবহার করেছেন সেই বিষয়টাকে আমরা যদি লক্ষ্য করি যে সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ শোষিত মানুষ অর্থাৎ তিনি শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন সেটা আমি মিলার স্ট্রাইক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখান থেকে সূত্রপাত করে এইভাবে ধারাবাহিকতার ফলে যদি দেখেন 48 সাল থেকে শুরু করে 50 এবং 48 সাল থেকে ভাষা আন্দোলন এর যে সূত্রপাত সেখানে তিনি জেলে বন্দী হচ্ছেন অর্থাৎ ভাষা আন্দোলন যে উনি কলকাতা থেকে ফিরে কি করেছেন এটা পার্টি হাউস করে 145 নম্বর মোগলটুল সেই পার্টি হাউসে সেখানে
যারা আসছে কলকাতা থেকে ছাত্র ছাত্রীরা আসছেন তাদেরকে সেখানে ঠাঁই দিয়েছেন, স্থান করেছেন, সংগঠন গড়ে তুলেছিলেন। এবং মুসলিম ছাত্রলীগ তখন হয়েছিল, সেটাকে পরে ছাত্রলীগ হয়। অতএব আওয়ামী লীগ গঠিত হওয়ার আগেই যে আওয়ামী লীগ এর যে চিন্তাভাবনা যে ধারণ করেছিল মুসলিম ছাত্রলীগ সেই সময় মোগল টুলেতে, তারই রাজনৈতিক যে দিক প্রস্ফুটিত হয়েছে সেটাও ওই পার্টি হাউসের যে যারা একত্রিত হয়েছিল সে সময় তাদের চিন্তা চেষ্টা মাওলানা মুজাহিদ খান ভাসানি, তার সাথে বঙ্গবন্ধুর যে সম্পর্ক হয়েছিল আন্দোলন সংগ্রামে, এবং সেইখান থেকেই মাওলানা সাহেবের আজীবন তার এই সম্পর্কটা অটুট ছিল। তার মানবিক সম্পর্ক এটা কখনো বিচ্ছিন্ন হয়নি।